ধন্যবাদ আমাদের পরবর্তী প্রশ্নটি পাঠিয়েছে তাজিন আহমেদ তার বয়স আঠাইশ বছর সে প্রশ্নটি করেছে ঢাকার সাভার থেকে সে জানতে চেয়েছে ডাক্তার সাহেব সমস্যা হলো তিন মাস ধরে আমার ডিসেন্ট্রি অ্যালোপ্যাথিক ওষুধে আশানুরূপ ফল পায়নি সম্প্রতি পায়খানার সাথে রক্ত যাচ্ছে খাবার রুচি একদম নেই বললেই চলে আমার প্রস্রাবে জ্বালা রয়েছে রাতে ঘুমও পরিমিত নয় এক্ষেত্রে হার্বাল চিকিৎসা কি ধরনের উপকার করতে পারে তাজিন আহমদ ভাই আপনাকে একটি কথা বলতে হয় যে আপনার যে ডিসেন্টি এটার জন্য আপনাকে খাদ্য পরিবর্তন দরকার আপনি মাছ মাংস ডিম দুধ মুসুর ডাল এই পাঁচটা জিনিস আপনি একসাথে খাবেন না আর আপনার পানি যে খান ওই পানিটা গরম করে পানিটা ভালো করে ফুটিয়ে নিতে হবে অথবা একটু ফিটকিরি দিয়ে আপনি পানিটা খাবেন আপনার জন্য সেপারেট পানির ব্যবস্থা রাখবেন আর পাকঘর এবং বাথরুম এই দুইটা জিনিস আপনাকে নিরাপদ করতে হবে দশ কেজি পানিতে চায়ের চামচের এক চামচ ফিটকিরি গুড়া করে ওইটা ওই বালতির ভিতরে যে পানিটা ওটাকে গুলে নিতে হবে নিয়ে রাতে প্রতিদিন রাতে আপনার পাকঘরে এক বালতি পানি ফিটকিরি দেওয়া পানি সেরে দিতে হবে আর আপনার টয়লেট বাথরুমগুলিতে এক বালতি পানি দিতে হবে কারণ এই আমাশআ জীবাণু বাড়ির একজনের হলে অন্য অন্যদের হওয়ার সম্ভাবনা থাকে আর এই আমাশার জীবাণু মানুষের এক ঘরে একজনের থেকে অন্য অন্য জনের ভিতরে ছড়িয়ে পড়তে পারে এই জন্য গরম পানি সবচেয়ে নিরাপদ তার সাথে আপনি ফিটকিরির পানি ব্যবহার করবেন আপনার খাবার পানিটাও ফিটকির পানি হলে ভালো হয় আর আপনার বাড়ির যে আপার ট্যাঙ্কি এবং লোয়ার ট্যাঙ্কি আছে যেখানে ওয়াশার পানিটা জমে ওই পানিটা নিরাপদ কিনা টর্চ লাইট মেরে লোয়ার ট্যাঙ্কিটা ভালোভাবে দেখবেন না হলে ওখানে কথা নিরাপদ নিরাপদ করতে হবে এই কোশ্চেনের সাথে আমার একটা রিলেটেড যে কোশ্চেন আছে সেটা হচ্ছিল আমরা দেখি কি অনেক লোকের মাঝে মাঝে ডিসেন্ট্রি হয় মাঝে মাঝে যাদের ডিসেন্ট্রি হয় তাদের কি কি ধরনের সাইড ইফেক্ট হতে পারে বা রোগ হতে আপনি খুব একটা মূল্যবান প্রশ্ন করেছেন মাঝে মাঝে যাদের সাইড ইফেক্ট হয় এই আমাশা হয় তাদের অনেকগুলি সাইড ইফেক্ট আসবে এক নম্বর হল দীর্ঘদিন যাদের আমাশা থাকবে তাদের কিন্তু সম্ভাবনা থাকে ডায়াবেটিস হওয়ার চন্ডিত হওয়ার এবং তাদের চুল পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে শারীরিক দেখা দিবে তাদের হরমোনিয়েন্সি দেখা দিবে আমাদেরকে এই যে মাঝে মাঝে আসলে মাঝে চলে যায় না মাঝে মাঝে প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় খাদ্য অভ্যাসের জন্য যে কোনো এটা সাপ্রেজ হয় কিন্তু আবার সুপ্ত এটা এই আমাশাটা আবার জেগে উঠে আবার সুপ্ত হয় কিন্তু এটা তার ভিতরে থেকেই যায় কিন্তু এবং তার সাথে সব সময় সতর্ক থাকতে সতর্ক থাকতে হবে এটা প্রতিরোধ করতেই হবে তাকে তার খাদ্য মাধ্যমে ওষুধের মাধ্যমে পথের মাধ্যমে না করলে তারে দ্বারা সারা ঘরেই আমাশা ছড়িয়ে পড়বে ধন্যবাদ আমাদের পরবর্তী প্রশ্নটি পাঠিয়েছে মোহন কান তার বয়স লিখেছে পঁয়ষট্টি বছর সে প্রশ্নটি করেছে চট্টগ্রামের পাথর ঘাটা থেকে সে জানতে চেয়েছে আমার অ্যাজমা রয়েছে শীতকালে ভোগান্তির কোনো শেষ থাকে না গোসুল ওজো কোনো কিছুই করতে পারি না পারিবারিক পরিস্থিতির কারণে তিন বেলা গরম খাবার খেতে পারি না মাঝে মধ্যে এমন সমস্যা হয় যে ঠান্ডার প্রভাবে কাশতে কাশতে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে বুকে কফ জমে আপনার সুপরামর্শ কামনা করছি ভাই মোহন খান আপনার কষ্টের সাথে আমরাও দুঃখ প্রকাশ করতেছি যে যাদের পৃথিবীতে অ্যাজমা হাপানি কোল্ড অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি আছে তাদের ভয়ানক কষ্ট হয় এর সরাসরি প্রতিরোধমূলক কোনো ঔষধ সেরকম এখনো পৃথিবীতে আবিষ্কার হয়নি তবে আপনি ভালো থাকতে পারেন সুস্থ থাকতে পারেন যদি আপনি গরম 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 পানি খান বা আপনি একটু আদার চা ফ্লাক্সে করে বাড়িতে অফিসে কর্মস্থানে স্থানে বা আপনি যাতায়াত করেন যেসব রাস্তায় সেখানে আপনাকে রাখতে হবে আদা দিয়ে তেজপাতা দিয়ে লবঙ্গ দারচিনি দিয়ে অনেক বেশি করে চা জাল দিয়ে ওই চা সব সময় আপনাকে গরম পানি খেতে হবে আর গরম পানিতে আপনাকে গোসল করতে হবে সকল খাবার আপনাকে গরম খেতে হবে আপনি কিন্তু একটা সমস্যার কথা বলেছে পারিবারিক সমস্যার কারণে সে তিন বেলা গরম খেতে পারে না সেই ক্ষেত্রে সে কি করতে পারে আর যাদেরই এই ধরনের সমস্যা আছে তাদের গরম পানি খেতে হবে তবে আপনার হিস্ট্রিতে মনে হচ্ছে যে আপনার বংশে কারো এই রোগ ছিল অতএব আপনাকে সতর্ক হওয়া ছাড়া আর কোনো উপায় নেই ধন্যবাদ আমাদের এবারে প্রশ্নটি পাঠিয়েছে সুফিয়া খাতুন তার বয়স লিখেছে বাহান্ন বছর সে প্রশ্নটি করেছে নাটোর থেকে সে জানতে চেয়েছে আমি সাধারণত কোনো মাংস খাই না কম বয়স থেকেই আমি ভজি হওয়ার অভ্যাস গড়ে তুলেছি সমস্যা হলো ঈদ পরবর্তী সামাজিক অনুষ্ঠানগুলোতে আত্মীয় স্বজনের একরকম জোর করে গরুর মাংস পোলাও বিরিয়ানি খাইয়ে দেয় ফলশ্রুতিতে আমার শরীরে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় চামড়া ফুলে উঠে হয়ে যায় এ পরিস্থিতিতে আমার হ্যাঁ খাতুন আপনি মাংস না খাওয়ার চেষ্টা করেন এজন্য আপনাকে আমি ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি আমরা যদি সকলেই এই চেষ্টাটা করি তাহলে অনেকেই আমরা নিরোগ থাকতে পারবো কারণ পৃথিবীতে যারা ভেজিটেরিয়ান তারা একটু নীরব থাকে সুস্থ থাকে সুন্দর থাকে যারা মাংস তারা বিভিন্ন সমস্যায় ভোগেন আপনি মাংস খান না কিন্তু এই যে মাঝে মাঝে খান অল্প অল্প খান এর ফলে আপনার সমস্যাটা অনেক বেশি হয় অতএব আপনি আত্মীয় স্বজনের সাথে পরে যে মাংসটুক খান বা পোলাও বিরিয়ানি খান এটাও আপনি যদি বন্ধ করতে পারেন আপনি একশো যদি নিরামুষ ভুজি হন তাহলে আপনি ভালো করবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন